নমস্কার বন্ধুরা, সুষমা ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানাই। আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, প্লিজ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, ভালো লাগবে। আজকে আমি 10 টাকা দামি অরিও বিস্কুট দিয়ে কেক বানাবো। আর কেক বানানোর জন্য কি কি নিয়েছি আপনাদের বলে দেব। এখানে নিয়েছি অরিও বিস্কুট 6 প্যাকেট, 1 প্যাকেট ইনো নিয়েছি, আর নিয়েছি চিনি, গুঁড়ো দুধ নিয়েছি, আর সাদা তেল নিয়েছি। এখন আমি প্যাকেট থেকে বিস্কুটগুলো বার করে নেব। সব অরিও বিস্কুটগুলো বার করে নিয়েছি, এখন এই বিস্কুট থেকে ক্রিমগুলোকে আলাদা করে নেব। এইভাবে সব ক্রিমগুলোকে আলাদা করে নেব। বিস্কুট থেকে সব ক্রিমগুলো আলাদা করে নিয়েছি, অরিও বিস্কিটগুলো শিল নোড়া দিয়ে গুঁড়ো করে নেব। প্রথমে এইভাবে ভেঙে নেব। এভাবে ভেঙে নিয়েছি। আমি শিল নোড়াতে গুঁড়ো করছি, আপনারা চাইলে মিক্সিতে গুঁড়ো করতে পারেন, মিক্সিতে গুঁড়ো করলে তাড়াতাড়ি গুঁড়ো হয়ে যাবে। সব বিস্কিটগুলো গুঁড়ো হয়ে গেছে, চিনি গুঁড়ো করে নেব। চিনি গুঁড়ো হয়ে গেছে, তুলে নেব। আমি এখানে গরম জল নিয়েছি, গরম জলে গুঁড়ো দুধটা গুলে নেব। আমি এখানে গুঁড়ো দুধ নিয়েছি, আপনারা চাইলে গরুর দুধ বা প্যাকেট দুধও নিতে পারেন। তবে গুঁড়ো দুধ নিলে একটু স্বাদরা ভালো আসে। খুব ভালো করে গুলে নিয়েছি। আমি এরকম মাঝারি সাইজের একটা বাটি নিয়েছি, বিস্কিট গুঁড়োগুলো বাটির মধ্যে নিয়ে নেব। চিনি গুঁড়ো করে নিয়েছিলাম, চিনি গুঁড়ো দিয়ে দেব। চিনি গুঁড়ো অল্পই দেব, কারণ বিস্কুটটা তো এমনিতেই মিষ্টি, একসঙ্গে খুব ভালো করে মেখে নেব।
চিনি আর বিস্কুট একসঙ্গে মেখে নিয়েছি। এখন এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দেব। বিস্কিটের গুঁড়ো, চিনি গুঁড়ো আর সাদা তেল একসঙ্গে খুব ভালো করে মেখে নিয়েছি। আমি যে গুঁড়ো দুধটা গুলে রেখেছিলাম অল্প অল্প করে বিস্কিট গুঁড়োর মধ্যে দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা খুব ভালো করে তৈরি করে নেব। এর মধ্যে এক প্যাকেট ইনো দিয়ে দেব আর ইনো পুরো প্যাকেটটাই দিয়ে দেব। ইনো দিলে বেকিং পাউডার বা বেকিং সোডা দিতে লাগবে না, ইনোটাই বেকিং সোডা বেকিং পাউডারের কাজ করবে। ব্যাটারটা আমি খুব ভালো করে ডেবে নেব। ব্যাটারটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি আর ব্যাটারটা ঠিক এরকম থপথপে ব্যাটার হবে, খুব পাতলাও নয় আর খুব ঘনও নয়। আমি 10 মিনিট ধরে ডেবে নিয়েছি। এখন আমি 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। প্রেসার কুকার বসিয়ে দেব। প্রেসার কুকারের মধ্যে বালি দিয়ে দেব। বালির উপরে স্ট্যান্ড বসিয়ে দেব। প্রেসার কুকারে এই টুপিটা খুলে নেব। বালিটা খুব ভালো করে গরম করে নেব। কেক তৈরির জন্য আমি এরকম একটা বাটি নিয়েছি আর বাটির তলের মাপে একটা কাগজ কেটে নিয়েছি। বাটির মধ্যে সাদা তেল মাখিয়ে নেব। সাদা তেল মাখিয়ে নিয়েছি, কাগজটা এর মধ্যে বসিয়ে দেব। একদম মাপে কাগজটা বসে গেছে। আমি যে কেকের ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম এই বাটির মধ্যে ঢেলে নেব। এভাবে ঠুকে ঠুকে খুব ভালো করে সেট করে নেব, ভেতরে যে হাওয়াটা থাকে ওই হাওয়াটা বার করে নিতে হবে। যতক্ষণ বালিটা গরম হবে সেই টাইমটাই খুব ভালো করে এটা সেট হয়ে যাবে। গরম হয়ে গেছে, ঢাকনা খুলে দেখে নেব। খুব ভালো করে গরম হয়ে গেছে। কেকের বাটিটা আমি স্ট্যান্ডের উপরে আস্তে করে বসিয়ে দেব। কেকের বাটি বসিয়ে দিয়েছি, ঢাকনা এঁটে দেব। এখন 20 থেকে 25 মিনিট কেকটা তৈরি হবে।
আর সেই সময় আমি ক্রিমটাকে তৈরি করে নেব। আমি এই ক্রিমের মধ্যে 2 চামচ গুঁড়ো দুধ গুলে রেখেছিলাম দিয়ে দেব। খুব ভালো করে মিশিয়ে নেব। ক্রিমটাকে যত ডেবে নেব একদম সাদা ফ্রেশ ক্রিম তৈরি হয়ে যাবে। আমি প্লাস্টিকের বোতলের মুখ কেটে এরকম ত্রিকোণা ত্রিকোণা করে কেটে একটা নজল তৈরি করে নিয়েছি। আর আমি একটা ওআরএস পাউডারের প্যাকেট নিয়েছি, আপনারা অন্য প্যাকেটও নিতে পারেন। ক্রিমটা এর মধ্যে দিয়ে কেকটা ডিজাইন করব। আমরা তো কেক দোকানের মতো অত ডিজাইন পারবো না, যতটা পারি এইভাবে তৈরি করে আপনাদের দেখাবো। 25 মিনিট পর আবার চলে আসলাম, এখন আমি দেখে নেব কতটা কি হয়েছে। আর প্রথমে যে আমি জাল দিয়েছিলাম সেই আঁচেতেই হয়ে গেছে, আর জাল দিতে হয়নি। আমি এরকম একটা কাঠি নিয়েছি, কাঠি দিয়ে দেখে নেব। দেখুন কাঠির গায়ে একটুকু লেগে নেই, কাঠির গায়ে লেগে গেলে কেকটা এখনো বাকি ছিল কিন্তু একদম লেগে নেই। আর কতটা ফুলে কত সুন্দর হয়েছে দেখুন। কেকটা তুলে নেব, কেকটা স্পঞ্জি কত সুন্দর হয়েছে দেখুন। ছুরি দিয়ে গাটাকে এভাবে কেটে নেব। প্লেটের মধ্যে উল্টে নেব। কত সুন্দরভাবে খুলে গেছে, কাগজটা আস্তে আস্তে তুলে দেব। একটা প্লেটের মধ্যে উল্টে নেব। কেকটা দেখুন কত সুন্দর নরম স্পঞ্জি হয়েছে। ক্রিমটাকে আমি খুব সুন্দর করে একটু মাখিয়ে রেখেছিলাম, ফ্রেশ ক্রিম তৈরি হয়ে গেছে। আর আমি এখানে একটা নজেল নিয়েছি, এই ক্রিমটাকে ভরে নেব। এর মধ্যে ভরে নিয়েছি, এখন আমি ডিজাইন করে নেব। আরো একটু ভরে নেব। ১০ টাকার অরিও বিস্কুট দিয়ে একদম স্পঞ্জি নরম তুলতুলে কেক বানিয়ে নিয়েছি। বাচ্চাদের টিফিনের জন্য খুব সুন্দর, এইভাবে বাচ্চাদেরকে টিফিন করে দিতে পারেন। আর আমি সেই বিস্কুটের ক্রিম দিয়ে সাজিয়ে নিয়েছি, আর আপনাদের কেটে দেখাবো কতটা সুন্দর হয়েছে।
কত সুন্দর। আমি যেভাবে কেক বানালাম আপনারাও বাড়িতে একই রকম ভাবে বানিয়ে ফেলবেন, দেখবেন খুব সুন্দর স্পঞ্জি নরম কেক তৈরি হবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাই।